তো ভালো মন্দ বুঝতে পারো। যত ভালো মন্দ সবই বুঝতে পারো। আমি কি বলবো তোমার, করবার কর তোমার দিন যায়। যত ভালো মন্দ বুঝতে পারো, ভালো মন্দ বুঝতে পারো, কি বলবো তোমায়, যা করবার কর তোমার দিন প্রাঙ্গন তো উঠান, এটা তো আমরা জাতীয় ভাষা, তুই ওই পারস্যের যে উঠান এটা আমরা সবে চিনি। সবগুলো তো কইছো স্টেজ, কথাটা তো ইংলিশ
অফিসার তো হোক না নি চেয়ারম্যান হোক না নি তো ইংলিশ নাই এগুলো প্রচলিত হয়ে গেছে তো বাবু বাংলাদেশের মানুষ বাংলা চিনুন ফিরিসর বাংলা কিতা হইও চাই আর নাই কইনু তাই তো কিচ্ছা এটা কইলি জনি তো দেখা যায় অত চিনুন যদি কইতাই পারো না ফিরিসর বাংলা তাহলে এই কিচ্ছা তোমার উপরে বর্তিব আমি কিচ্ছাটা কই বেটার ভুয়ার নাম মজ্ঞা তো মজ্ঞার ভাবে এক বিশাল ফালছে খুব জবরদস্ত বিশাল তোর মানুষে মারে দৌড়ায় ফুয়া বাবা বিশালটা বেছিলাই বলে না বেটা হাতি মাসর শেষে বুলার দিন মাইর ঘোরা ইয়ের বাদে যেতে হইবার মাইর ঘোরানির বাদে কই বলে তার হোক দিন যাব গিয়া বেসমুন একসে করিয়া দানও ভাকি গেছে দান কাটিলি যে দান কাটা বাপুতে দেশন বিশাল একটা দিশন দিগদারা দিয়া তারা তারা দান কাটে তো এই হেসাই বাবর তোমার তত সুন্দর ঘাস দান নয়া খাটিয়ে আনছে পালা ঘাস আছে তারা কিছু দূরে দান কাটের বাপুতে এর মাঝে বন্ধ গরুরে দেখলে খাওয়ার এক স্বভাব আছে এই একটু করে দেয় ঠিকই আরাম পাইছে আর ঘুমাই রয়েছে একবারে না লইয়া পড়ছে আর আমার বাবুর বয়সে একশো কুনে উপর থাকি দেখছে বেটারে উদ্দেশ্য হই রাখ আর তবে আসলে বেটা নাই শকুনে দেখিয়া হয় বলে বাক্কা হোক দিন ধর ইয়া গরু তুমি ভাইরাম না হই তো একটা আমার জায়গা আছে আইছে আইয়া লামিয়া চতুর ফিরাসে গুড়াইতে দেখ কোনোবাই দি মুসিয়াও গালাইছে না কোনোবাই রাস্তা নাই আর যে একেবারে না লইয়াও খাওয়াটু করে খুব আদা আদা করে আরাম পাইছে তো ওই যে লেজ সরাইছে আর মার্গের দ্বারে দিয়ে একটু গুরুঙ্গা দেখা যায় চিন্তা করছে ওই তো খাওয়ার রাস্তা আছে ওই খাই এটা ভেটর গালায় মারছে টুকুর আমাই গেছে বললা এটা আছিল জিতা আর আটাইলি যে বললা আমাই গেছে আর এটাই আটাই লিছে মনে যত সাইটটা এটাই আর খালি আটায় এদের আসল কেমন দেখাইলার ডাক্তার ডাক্তি সোটে উঠি গেছে বিশাল আর তো শিষ্যা এটার একেবারে সরকাত ময় তো গটি যার কি মনে হুয়া আটা তুই একটা সাইছে বিশাল ও কই বাবা কইছিলাম রে বাবা বিশাল বেছিলি তাই কাম বনি গেছে বলে কিতা বলে মানুষের গাই তো উপরইয়া দুধ দে দুই দুনা এক দুনা আমরা বেটা ভাগ্যবালা বিশাল হরি গেছে বলে কিলা বলে ও তো বাসুর পেশা দেখান বার ইয়া লটকাই মনে বাপুর তো উড়িয়ে আইসন ঘাসা রাসা বিশাল হরে গেছে ইয়া দেখুন বাবু লাগি গেছুন এরে ওখুন লাগছে বুঝছেন যদি ইটা ইটা হইতে পারো না তে ও দশা বর্তিব আমার প্রশ্নের জবাব দিয়া করে তো জিজ্ঞাসা যত দেশ আছে কেন এই দেশগুলায় জন্ম নিলেন না এই দেশ কি সব নিছে বলতে চাইছেন বিশ্বে এত দেশ থাকা সত্ত্বে এই দেশগুলোতে আমাদের সব মিথ্যা হয়ে গেল আর আরব দেশ কি পুণ্যবান মোহাম্মদের জন্ম হইল এবং সকল নবী পয়গাম্বর রাসূলদের বাবুর উদ্দেশ্য মশা দিয়ে খাবাই তাই নবী রসুল পয়গাম্বর বলে কারণ আমরা দেশে ডুবা ডাবা আছে গাছ বৃক্ষ আছে জঙ্গল আছে মশায় খাবাই যা আরব দেশে মশা উষা নাই আর তারা তো পাপি তাপি ত্রাণ করতা গুহার মাঝে আমাইয়া এবাদত বন্দেগি করিয়া সাধনায় সাধ্য সাধনায় পারদর্শী হইয়া পাপি তাপি যে ত্রাণ করতা মশা যদি খাইলে এতে ধ্যান করা সম্ভব হইব না আমরা দেশ ওই বারা গিয়া ধ্যান করতে দুধে খাইলি আটাইলে ধরে লিব মশায় বেরিয়ে লিবা এ দিলাম বাহ্যিক যুক্তি এরপরে শুনেন আরব দেশ সারা বিশ্বের একটা মধ্যম স্টেজ যাহা নাভি পৃথিবীর নাভি
সারা বিশ্ব একটা এমন একটা মঞ্চ, সেই মঞ্চের মধ্যখানে আল্লাহ নূরের প্রদীপ সৃজন করেছিলেন, সারা বিশ্ব জুড়িয়া একসাথে চতুর্পার্শ্বে এক প্রকারের আলো যেন পায় সবে। কেউ বেজার আর কেউ খুশি নাই, নাবি থেকেই তো মানুষেরও জন্ম, তাই পৃথিবীটা সারা বিশ্বের নাবি হলো মক্কা ভূমি, সেই ভূমিতে আল্লাহর নূরের জ্যোতি প্রকাশ পেয়েছিল, তাই মধ্যখানেই মশাই বলেন তো দেখি, আপনার যে কৃষ্ণ, এই কৃষ্ণ এই নামটা এটা মিথ্যা নাম, কেন মিথ্যা নাম জানেন? উনি ভাদ্র মাসে জন্ম নিয়েছিলেন এবং বারের নাম ছিল বুধবার। আমার পুরানা মশাইল লোকে অনেক কিছু মশ করা অনুসারে শাস্ত্রিক এবং যৌক্তিক অনেক ধরনের কিছু আলোচনা করব। আপনারা কেউ পক্ষপাতিত্বে ভাবধারায় ধর্ম স্নেহ করে দুঃখ নিবেন না, এই আমার অনুরোধ। দেখি বাবু কি বলেন। বুধবার এবং ভাদ্র মাসে জন্ম নিয়াছিল, মুসলমান সম্প্রদায়ে যদি কেউ হজর রক্ত বাচ্চা জন্মে, প্রায় মানুষের আগে সময়ের সাথে তাল মিলাইয়ে হয় লাগে রাখিলাম হজর আলি নাম, শুরিও মনীষে আসর রক্ত হয় আসর বিবি রাখিলাও, জহর রক্ত রাখিলে জৌরুল্লা ইয়া ওইয়া থাকে, বিরোধী করে জন্মিলে তার বিরোই বিরোই ডাকুন। প্রেমিক চিনে প্রেম করো তার সঙ্গে।
Thank you.
Thank you.